গল্প পড়তে বা গল্প শুনতে কার না ভালো লাগে? ছোটবেলায় লোডশেডিংয়ের ফাঁকে পড়ার মাঝে বা রাতের বেলায় শুয়ে গল্প শোনার মজাই আলাদা ছিল। আজকালকার দৈনন্দিন ব্যস্তবহুল জীবনযাপনের মধ্যেও সেইরূপ ছোটবেলার সামান্য কিছু ফিরিয়ে দেওয়াই হল হেয়ারিং এইড বাই প্রিয়র উদ্দেশ্য। আমার এই গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প সুকুমার রায়ের লেখা যতীনের জুতো। যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পড়ে থাকবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া, ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। কোনো জিনিসে তার যত্ন নেই, বইগুলো সব মলাট ছেঁড়া, কোন দুমড়ানো, স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা, স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। আরেকটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো, চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকাঠ ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠোক্কর খায়। কিন্তু ওই পর্যন্তই, দুদিন পরে আবার যেই সেই, চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো। কাজেই এক মাস যেতে না যেতে চটির একটা পাশ একটু হাঁ করল। মা বললেন, ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা, না হলে একেবারে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না, চটির হাঁও বেড়ে গেল। একটি জিনিসের যতীন খুব যত্ন করত, সেটা হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটি তার মনে লাগত সেটিকে সে সযত্নে জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়ে উড়িয়েই কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে। ঘুড়ির লেজ লাগাতে বা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্ট করে রেখে দিত। ঘুড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়ায় মন থাকত না। সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গিয়েছে। বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল। কিন্তু সিঁড়ি দিয়ে নামবার সময় সে কথা তার মনে রইল না, সে 2-3 সিঁড়ি ডিঙিয়ে ডিঙিয়ে নামতে লাগলো। শেষে তাতে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। যেমনি সে শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে সুরুত করে সরে গেল, আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিকানা নেই। ছুটতে 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 চটি যখন থামল তখন যতীন দেখল সে কোনো অচেনা দেশে এসে পড়েছে। সেখানে চারদিকে অনেক মুচি বসে আছে, তারা যতীনকে দেখে কাছে এলো। তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছ, দেখো দেখি আর একটু হলে বেচারীদের প্রাণ বেরিয়ে যেত। যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে, সে বলল, জুতোর আবার প্রাণ আছে নাকি? মুচিরা বলল,
তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো ওদের লাগে না? খুব লাগে, লাগে বলেই তো ওরা মচমচ করে। যখন তুমি চটি পায়ে দিয়ে দুর্দার করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল, সেই জন্যই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর, তারা সেসবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বলল, এ কি তোমাদের দেশ পেয়েছ যে করবো না বললেই হলো? এই ছুঁচ সুতো নাও, সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। যতীন ভয় ভয় জুতো সেলাই করতে বসল, তার হাতে ছুঁচ ফুটে গেল, ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারা দিনে এক পাটি চটি সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। মুচি বলল, সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না? এক পাটি চটি এখনো বাকি আছে, তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে, তারপর আরও কী কী জিনিস নষ্ট করেছ দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে, সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করল। ভাগ্যিস এ পাটি বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে। তখন যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে বলল, যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো, দেখো আস্তে আস্তে সিঁড়ি করে উঠবে নামবে। যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, হয়নি, তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ, পাঁচবার লাফিয়েছ, দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছ, আবার ওঠো, মনে থাকে যেন একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টনটন করছিল। সে এবার আস্তে আস্তে উপরে উঠল, আস্তে আস্তে নেমে এলো। তারা বলল, আচ্ছা এবার মন্দ হয়নি, তাহলে চলো দর্জির কাছে। এই বলে তারা তাকে একটা মাঠে নিয়ে গেল। সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে। যতীনকে দেখেই তারা কাছে এসে জিজ্ঞেস করল, কি কি ছিঁড়েছ? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে বলল, বড় অন্যায় বড় অন্যায়, শিগগির সেলাই করো। যতীনের আর না বলবার সাহস হলো না, সে ছুঁচ সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল। সবে মাত্র দু এক ফোঁড় দিয়েছে, অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল, ওকে কি সেলাই বলে? খোলো খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো। শেষে সে একেবারে কেঁদে ফেলল, বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি আর কখনো কাপড় ছিঁড়ব না, ছাতা ছিঁড়ব না। তাতে দর্জিরা হাসতে হাসতে বলল, খিদে পেয়েছে,
তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে। এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেবার পেন্সিলগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো, এইগুলো চিবিয়ে খাও, আর কিছু আমাদের নেই। এই বলে তারা যার যার কাজে চলে গেল। শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। এমন সময় আকাশে বো বো করে কিসের শব্দ হলো, আর যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটা গুঁত করে এসে তার কোলে পড়ল। ঘুড়িটা ফিসফিস করে বলল, তুমি আমাকে যত্ন করেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, শিগগির আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শোঁ করে আকাশে উড়ে গেল। সে শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতো কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো, অমনি সে চমকে উঠল। ঘুড়িটা কি হলো কে জানে। যতীন দেখল সে সিঁড়ির নিচে শুয়ে আছে, তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে। কিছুদিন ভুগে যতীন সেরে উঠল। তার মা বলতেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে। সে স্ফূর্তি নেই, সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই, কিছুই নেই। তা নইলে একজোড়া জুতো 4 মাস যায়। আসল কথা, যতীন এখনও সেই মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারেনি।